আজকের আমাদের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর বিজিএস এর একাদশতম অধ্যায়ের জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থার এই অধ্যায় থেকে আমরা আলোচনা করব সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে গিয়ে আমাদের আগে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আমাদের সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কি তা জানা দরকার। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হলো এমন একটি অর্থব্যবস্থা যেখানে সম্পূর্ণ সমষ্টিগত মালিকানায় বা রাষ্ট্রীয় মালিকানায় উৎপাদন কার্য সম্পাদিত হয়ে থাকে। এরপরে আসতেছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। উৎপাদনের উপাদান সমূহের মালিকানা, অর্থনৈতিক কার্যাবলীতে সরকারের নির্দেশনা, ভোক্তার স্বাধীনতার অভাব, অর্থনৈতিক কার্যাবলীর উদ্দেশ্য, আয় বন্টন, এই পাঁচটি উদ্দেশ্য বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। এই পাঁচটি বৈশিষ্ট্যের মধ্যে উৎপাদনের উপাদান সমূহের মালিকানার ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন হয় ব্যক্তিগত বা সমষ্টিগত বা রাষ্ট্রীয় মালিকানায়, এ কারণে উৎপাদনের সমস্ত উপাদান সমূহের মালিকানা থাকে সমাজের এবং রাষ্ট্রের হাতে, সমাজের বা রাষ্ট্রের হাতে। এ কারণে এখানে সবাই মোটামুটি এখানে সবাই সমানভাবে কাজ করার সুযোগ, যোগদান কাজ করার সুযোগগুলো লাভ করে থাকে। উৎপাদনের উপাদান সমূহের ক্ষেত্রে এখানে এই মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা থাকার কারণে এখানে সবাই নিজেদের যোগ্যতা অনুযায়ী উৎপাদন কাজে অংশগ্রহণ করার সুযোগ পায় এই এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে। এরপরে দেখা যাচ্ছে অর্থনৈতিক কার্যাবলীতে সরকারের নির্দেশনা। এখানে উৎপাদন কার্য যেহেতু রাষ্ট্রীয় মালিকানা, সমাজের মালিকানা নির্ধারিত হয়, উৎপাদন হয়, এ কারণে সমাজের যাবতীয় যত প্রকার উৎপাদন কার্য একেবারে পরিকল্পিতভাবে সরকারের নির্দেশ অনুযায়ী উৎপাদন হয়ে থাকে। পণ্য, সেবা, দ্রব্য, সামগ্রী যাই উৎপাদন করা হোক না কেন, এখানে সম্পূর্ণ রাষ্ট্রীয় নির্দেশনা, সরকারের নির্দেশনা অনুযায়ী হয়ে থাকে, এর বাইরে কোনো প্রকারের উৎপাদন হতে পারে না। এরপরে আস্তে আস্তে ভোক্তার স্বাধীনতার অভাব, যেহেতু এখানে উৎপাদন হয় সরকারের নির্দেশনা অনুযায়ী এবং সরকার তার দেশের চাহিদা অনুযায়ী তৈরি করে উৎপাদন করে, এর বাইরে কোনো কিছু উৎপাদন না, এ কারণে এখানে বক্তা তার নিজের ইচ্ছা অনুযায়ী ইচ্ছাধীনভাবে স্বাধীনভাবে যেটা খাওয়া যেটা ভোগ করার ইচ্ছা জাগে ওই রকম করে ভোগ করতে পারে না। কারণ রাষ্ট্র কর্তৃক নির্ধারিত যে যে পণ্যগুলো, দ্রব্যগুলো, সেবাগুলো উৎপাদন করা হবে ওগুলো একমাত্র বক্তা ভোগ করতে পারে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে। এ কারণে এখানে বক্তার স্বাধীনতার অভাব রয়েছে, ভোগ করার ক্ষেত্রে অভাব রয়েছে। এরপরে আসতেছে অর্থনৈতিক কার্যাবলীর উদ্দেশ্য, যেহেতু এটা সমষ্টিগত রাষ্ট্রীয় মালিকানা উৎপাদন হয় এবং এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন কার্যাবলীর মূল উদ্দেশ্য হলো জনগণের সর্বাধিক কল্যাণ সাধন, এবং জনগণের সর্বাধিক কল্যাণ সাধন করতে গিয়ে জনকল্যাণমূলক জনকল্যাণ বিষয়গুলোর ক্ষেত্রে কার্যক্রমগুলো পরিচালনা করে, আর্থিক কার্যক্রমগুলো পরিচালিত হয় এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে। এরপরে আস্তে আস্তে আয় বৈষম্য, আয় বৈষম্যের ক্ষেত্রে যেহেতু রাষ্ট্রীয় মালিকানায় উৎপাদন হয় এবং এখানে রাষ্ট্রীয় মালিকানা উৎপাদন হওয়ার ক্ষেত্রে এখানে জমি রূপে খাজনা, মুনাফা রূপে সুদ যেগুলো হয় এগুলো সব রাষ্ট্রীয় কোষাগারে রাষ্ট্র মালিকানায় যুক্ত হয়ে যায়, এবং এখানে যেহেতু সবাই কাজ করার সুযোগ পায় সে অনুযায়ী প্রত্যেকেই দেশের অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে নাগরিকরা নিজেদের যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং ওই অনুযায়ী ওরা মজুরিও লাভ করবে। এ কারণে এখানে আয় বৈষম্য তেমন দেখা যায় না, আয় বৈষম্য নেই বলতে চলে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে। এই হলো সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো, এই পাঁচটি বৈশিষ্ট্য। এরপরে আসতেছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলতে যেখানে ধনতান্ত্রিক এবং আংশিক ধনতান্ত্রিক, আংশিক সমাজতান্ত্রিক এই দুটো বৈশিষ্ট্য একসাথে সমন্বয় করে যে অর্থনৈতিক ব্যবস্থা, যে উৎপাদন ব্যবস্থা, ওটাই হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাই সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান, প্রতিযোগিতা, মুনাফা অর্জন, উদ্যোক্তা উপকারের স্বাধীনতা, আয় বন্টন। এখানে সরকারি ও বেসরকারি খাতের অবস্থান, এখানে যেহেতু মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এখানে পুঁজিবাদ এবং সমাজতন্ত্র, পুঁজিবাদী অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক দুটো একসাথে রয়েছে, এ কারণে এখানে কিছু কিছু সেক্টর সরকারির মালিকানায় থাকে আর কিছু কিছু সেক্টর বেসরকারি মালিকানার মধ্যে থাকে, এবং এই দুটোই উৎপাদন কার্য সংগঠিত হয় সরকারি
মালিকানায়, আবার বেসরকারি কিছু কিছু ক্ষেত্রে বেসরকারি মালিকানায়, বিশেষ করে সরকারি মালিকানায় যেগুলো যেগুলো উৎপাদিত হয় জনস্বার্থমূলক যে সেবাগুলো পণ্যগুলো রয়েছে, এগুলো বড় বড় কারখানা থেকে শুরু করে এগুলো সরকারি মালিকানায় সংগঠিত হয়ে থাকে, সরকারি মালিকানার উৎপাদন হয়ে থাকে। এবং শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা, স্বাস্থ্য, স্বাস্থ্য শিক্ষা, এগুলো জনকল্যাণমূলক কার্যক্রমগুলো মূলত সরকারি মালিকানার মাধ্যমে উৎপাদন হয়ে থাকে। এবং বেসরকারি মালিকানার মধ্যে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো, এই ধরনের জিনিসগুলো ব্যক্তি পর্যায়ে, ব্যক্তি মালিকানাধীন পর্যায়ে এগুলো উৎপাদন হয়ে থাকে এই সমাজে। তাহলে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি সরকারি এবং বেসরকারি খাতের, দুটো খাতের শীর্ষ অবস্থান রয়েছে। এরপরে প্রতিযোগিতা, যেহেতু এখানে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার ব্যক্তিগত মালিকানা রয়েছে, ব্যক্তিগত মালিকানার খাতটাও রয়েছে, ওই খাতের ক্ষেত্রে উৎপাদন করতে গিয়ে ওইখানে অতিরিক্ত যদি জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো সরকার তার নিজস্ব মালিকানায় উৎপাদন করে, বাদ বাকিগুলো বেসরকারি পর্যায়ে যেগুলো উৎপাদিত হয় ব্যক্তি মালিকানাধীন পর্যায়ে, ওগুলো কিন্তু ওদেরকে সবাইকে তখন প্রতিযোগিতায় ওই বেসরকারি মানে ব্যক্তিগত মালিকানা বেসরকারি পর্যায়ে যেগুলো উৎপাদন হয় ওদের, ওই উদ্যোক্তাদের উৎপাদকদের সবাইকে তখন প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হয় এবং বাজারের চাহিদা অনুযায়ী ওই পণ্যের দামটাও নির্ধারিত হয়। তাহলে এখানে প্রতিযোগিতার ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়। এরপরে মুনাফা অর্জন, মুনাফা অর্জনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এখানে যেহেতু ব্যক্তিগত মালিকানা রয়েছে, তার মানে এখানে ব্যক্তিগত মালিকানার ক্ষেত্রে ওদের লক্ষ্য হলো কিন্তু মুনাফা অর্জন। আবার সরকারি মানে যেগুলো রয়েছে ওগুলোর লক্ষ্য হলো তেমন মুনাফা, মুনাফা অর্জন করার জন্য মূল লক্ষ্য নয়, এদের লক্ষ্য হলো জনকল্যাণ। তাহলে এখানে মুনাফা অর্জনের ক্ষেত্রে ব্যক্তিগত পর্যায়ে থাকলেও কিন্তু সর্বাধিক এরা মুনাফা লাভ করার জন্য অধিক পরিমাণে পণ্য বিক্রি করে অধিক লাভ করার জন্য টাকা উপার্জন করার একটা লক্ষ্য থাকে এদের, এবং সরকারের লক্ষ্য হলো জনকল্যাণের সাধন করা। এই এরপরে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে উদ্যোক্তা এবং ভোক্তাদের স্বাধীনতা, যেহেতু এখানে ব্যক্তিগত মালিকানা স্বীকৃত স্বীকৃত রয়েছে, এ কারণে এখানে উদ্যোক্তারা নিজেদের ইচ্ছামতো পণ্য উৎপাদন করতে পারে, নিজেদের ইচ্ছামতো উৎপাদন করতে পারে, এবং ভোক্তারাও তাদের ইচ্ছা অনুযায়ী স্বাধীনভাবে পণ্যগুলো ভোগ করতে পারে, দ্রব্য ভোগ করতে পারে, সেবাগুলো ভোগ করতে পারে। এ কারণে বলা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে উদ্যোক্তা এবং ভোক্তাদের মধ্যে স্বাধীনতা রয়েছে থাকে। এরপরে রয়েছে আয় বন্টন, আয় বন্টনের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে মূলত যেহেতু সরকারি বেসরকারি উভয় মালিকানা স্বীকৃত এবং বেসরকারি পর্যায়ে যা কিছু উৎপাদন হয় এগুলো, যা কিছু উৎপাদন হয় এগুলো সম্পূর্ণ মুনাফা হলো শ্রমিকদের কম মজুরি দিয়ে ওরা অধিক পরিমাণে মুনাফা অর্জনের জন্য চেষ্টা করে বেসরকারি পর্যায়ে যেগুলো ব্যক্তিগত মানে। আর সরকারি পর্যায়ের ক্ষেত্রে, সরকারি পর্যায়ের ক্ষেত্রে যেহেতু জনকল্যাণ মালিকানার ক্ষেত্রে যেহেতু জনকল্যাণ উদ্দেশ্য থাকে, আয়ের ক্ষেত্রে ওই ওই পণ্য উৎপাদিত পণ্য দ্রব্য থেকে সেবা থেকে যা আয় হয় এগুলো সব সরকারি মালিকানা থাকে, এবং ওই শ্রমিকরা তখন কি মোটামুটি একটা মানসম্মত মজুরি লাভ করে। কিন্তু বেসরকারি পর্যায়ে, ব্যক্তি মালিকানাধীন পর্যায়ে যে সকল শ্রমিকরা কাজ করে এরা কিন্তু শ্রমের ক্ষেত্রে, মজুরি পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়। তারপরে দেখা যাচ্ছে যে আয় বন্টনের ক্ষেত্রে যেহেতু ব্যক্তিগত মালিকানা স্বীকৃত রয়েছে, কারণে আয়ের বৈষম্যতা একটু বেশি পরিমাণে দেখা যায় এখানে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে। তাহলে এই আজকের ক্লাসে আমরা জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য জানতে পারলাম, এবং এখান থেকে আমরা এর আগের আলোচনাগুলো থেকেও অর্থনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা এগুলো আলোচনা করার মধ্যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এখান থেকে পড়ার ক্ষেত্রে আমাদের মূলত সমাজতান্ত্রিক এবং অর্থনৈতিক ব্যবস্থার গুলোর মধ্যে পার্থক্যগুলো এগুলো আসতে পারে, এ ধরনের পার্থক্যগুলো ব্যাখ্যা করে বিশ্লেষণ করে এ ধরনের প্রশ্ন হতে পারে, অথবা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কেন সবচেয়ে বেশি ভালো ব্যবস্থা এ ধরনেরও প্রশ্ন হতে পারে, ব্যাখ্যা করে বিশ্লেষণ করো কেন সবচেয়ে ভালো ব্যবস্থা, ব্যাখ্যা করে বিশ্লেষণ করে এ ধরনের প্রশ্ন হতে পারে। তাহলে আমাদের এই অধ্যায় থেকে যতটুকু আলোচনা করে হয়েছে আলোচনা হয়েছে ও আলোচনা থেকে এই ধরনের করে প্রশ্নগুলো আমাদের পড়া দরকার। তাহলে আজকে এই পর্যন্তই।